প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস আর আমি অঙ্কিতা আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো রাজীব ব্যানার্জি ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ হাজরা গ্রেফতার। দুর্নীতির মামলায় লিলুয়া থানার হাতে গ্রেফতার এই বিজেপি নেতা। ডোমজুড় বিধানসভার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের চার বাড়ির প্রধান গোবিন্দ হাজরা। একুশের বিধানসভা ভোটের আগে তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। দেখো অঙ্কিতা, এই যে গোবিন্দ হাজরা, এ কিন্তু ডোমজুড় বিধানসভার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান ছিলেন। তিনি চারবারের প্রধান ছিলেন এই গোবিন্দ হাজরা। এই গোবিন্দ হাজরাকে কিন্তু আজ সকালে লিলুয়া থানার পুলিশ তার বাড়িতে এসে তাকে কিন্তু গ্রেপ্তার করে। গত দিন পনেরো আগে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সরকারি সম্পত্তি তজরূপ ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ করা হয় গোবিন্দ হাজরার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই আজ কিন্তু লিলুয়া থানার পুলিশ এই তৃণমূল বিজেপি নেতা গোবিন্দ হাজরাকে গ্রেপ্তার করে। তোমাকে বলে রাখা ভালো যে গত বিধানসভা নির্বাচনের আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, আর সেই সময় কিন্তু এই গোবিন্দ হাজরাও রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর আজকে এই গোবিন্দ হাজরাকে, বিজেপি নেতা গোবিন্দ হাজরাকে কিন্তু হাওড়া আদালতে তোলা হবে।